কারণ আমরা চার ভাই, চার ভাইয়ের মধ্যে আমার এই ন্যাকটা ট্যালেন্টটা হয়তো বেশি ছিল এই শিল্পকলার। আমি কলকাতায় আসার পরে এমনকি গভর্নমেন্ট আর্ট কলেজে যখন ভর্তি হব তার আগেও আমার কোনো ট্রেনিং ছিল না। আচ্ছা, এটা ইন্টারেস্টিং এই কারণে যে অনেকে প্রচুর ট্রেনিং নেয়। হ্যাঁ, স্কেচ করে, স্কেচ খাতা ভর্তি করে করে স্কেচ করে আমি জানি। আমি কখনো সেই ট্রেনিং আমার ছিল না। আমার মনে আছে আমি প্রথম ছবি আঁকি ওই মানে ওই ইস্ট বেঙ্গল থেকে পশ্চিমবঙ্গে আসার পরে দেয়ালের উপরে ময়ূরের একটা ছবি এঁকেছিলাম। সেটা হচ্ছে ওই লাল নীল পেন্সিল আছে সেইটা দিয়ে আমি একটা ময়ূর এঁকেছিলাম, খুব নিখুঁত করে, খুব সিম্পল, কোনো তার মধ্যে কোনো বিশেষ স্টাডির জায়গা ছিল না। ওই আমরা যেরকম দেখে থাকি তার একটা স্মৃতি থেকে আঁকা। আমরা যখন শিখিয়েছি মানে শিখেছি আর্ট কলেজে, সেখানে কিন্তু সমস্ত টেকনিকটা আমরা শিখি, ড্রয়িং করা, পেইন্ট করা, ওয়াটার কালার করা, অয়েল পেন্টের কাজ যেটা সেটা, সুতরাং ওই সমস্ত ব্যাপারই আমাদের দক্ষতা যেটা থাকে সেটা কিন্তু অর্জন করি। কিন্তু তারপর যেটা ইন্টারেস্ট তৈরি হয় সেটা হচ্ছে আমি কিভাবে আমাকে বেশি এক্সপ্রেস করতে পারি। এবং সমস্ত ধরা যাক বিদেশ থেকে ঘুরে এসে পরে আমি এই পেপার ওয়ার্কটা শুরু করি খুব, এবং যাবার আগেও আমি করেছি। আমি আর্ট কলেজ থেকে পাস করার পরে আমাদের আর্থিক অবস্থা খুব তখনও বেশ ডিফিকাল্ট ছিল, সেই কারণে আমি ক্যানভাসের পেন্টিং না করে পেপারের উপর কাজ করতাম। হ্যাঁ, ড্রয়িং এবং প্যাস্টেল ইউজ করা, এবং সেইটা ক্রমাগতভাবে আমার কাজের মধ্যে সেটা ইনফ্লুয়েন্স করলো খুব বেশি। তখন যোগেনদা ওই যে ছবি এঁকে ছবি বিক্রি করে রোজগার করা, ওই প্ল্যাটফর্মটা ছিল, ওই জায়গাটা ছিল? একেবারেই ছিল না, একেবারেই ছিল না। কারণ তখন যেটা ছিল সারা বছরে হয়তো একটা দুটো ছবি বিক্রি হতো সমস্ত শিল্পীদেরই, যারা এমনকি খুব নাম করেছে তাদেরও খুব বেশি বিক্রি হতো না, এবং যারা তরুণ তাদের তো কমই হতো। আমার মনে হচ্ছে আমি প্রথম এক্সিবিশন যখন করি 1963-তে আমার ফার্স্ট ওয়ান ম্যান শো, তখন আমি মাত্র একটি ওয়াটার কালার বিক্রি করতে পেরেছিলাম, 115 টাকা তার দাম ছিল সেই সময়, এবং আরও হয়তো বিক্রি হতো কিন্তু সেই বিক্রিটা আর হয়নি। দু একজন এসে ইনকোয়ারি করেছিল এরকম মজার, যেমন পাহাড়ি সান্যাল এসেছিলেন আমার শোতে, এসে খুব দেখে থেকে আমি ভাবলাম উনি বোধ হয় একটা কিনবেন, কেনেননি। তারপর একজন ভদ্রলোক এসে চার পাঁচটা ছবি দেখে চাইলেন কিনবেন, কেনেননি। ওই সেই 115 টাকার ছবিটাই একমাত্র বিক্রি, এবং আমরা কিন্তু তাতেই খুশি ছিলাম। কিন্তু এখন যোগেন চৌধুরীর ছবি কেনার জন্য লোকে পাগল, কারণ আমরা জানি রিসেন্টলি সচিন তেন্ডুলকার যখন কলকাতায় এসেছিলেন তিনি কিন্তু এসে যে শিল্পীকে বেছে নিয়েছিলেন কলকাতায় সেটা যোগেন চৌধুরী, সেটা নিশ্চয়ই একটা গ্রেট এক্সপিরিয়েন্স। কারণ উনি, আমি শুনেছি একটা মজার গল্প, উনি বিদেশে নাকি কোথাও একটা জায়গায় বসেছিলেন, সেইখানে তাকে নাকি জিজ্ঞেস করেছে আপনি যোগেন চৌধুরীকে চেনেন, এবং সেই থেকে ওর ইন্টারেস্ট হয়েছে আমার প্রতি যে বিদেশেরা মানে জানে এই দেশে যোগেন চৌধুরী একটা নাম। এই প্রসঙ্গে যোগেনদা জিজ্ঞেস করবো, আপনি তো বিদেশে অনেক এক্সিবিশন করেন বা অনেক রিসার্চ ওয়ার্কও করেন ওখানে গিয়ে, কোথাও কি মনে হয় আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতীয় চিত্রশিল্পী তথা বাঙালি শিল্পীদের প্ল্যাটফর্মটা সেভাবে তৈরি হয়নি বা তারা যথেষ্ট মূল্যায়ন পাচ্ছে না? না, এই সূত্রে বলতেই হয় যে 10-15 বছর আগে যে অবস্থা ছিল তার থেকে কিন্তু এখন বহু অনেকটাই পরিবর্তন হয়েছে, আগেকার মতো কিন্তু নেই, এখন অনেক এগিয়ে গেছে ভারতীয় শিল্প, শিল্পকলা, আধুনিক শিল্পকলা, এবং তার মধ্যে বাঙালি শিল্পীদেরও যথেষ্ট, যতটুক পাওয়ার জায়গা ততটা তারা পেয়েছে। আমার মনে হয় না যে কম কিছু পেয়েছে। কোথাও কি গ্রহণযোগ্যতাটা অন্যান্য দেশের শিল্পীদের অনেক বেশি রাদার দেন বাঙালি? না, তারও তো হিস্টোরিক্যাল রিজন থাকে, যেমন পশ্চিমী শিল্পীদের কাজ পশ্চিমী শিল্পীদের কাছে আগাগোড়াই পরিচিত, তাদের কাছে সেটা কোনো ব্যাপার না। যেমন ইউরোপ বা ফ্রান্সের ছবি আমেরিকাতে ওরা বিরাট কালেকশন তৈরি করেছে, আমেরিকান যে ধনী ব্যক্তিরা তারা প্রচুর পয়সা খরচা করে আমেরিকাতে ওই সমস্ত ইউরোপিয়ান মডার্ন আর্টের কাজ তারা কিনে নিয়ে গিয়ে মিউজিয়াম ভর্তি করেছে। কিন্তু পশ্চিমী দুনিয়ায় রবীন্দ্রনাথের মতো শিল্পীর ছবিরও তো যথেষ্ট কদর আছে, কিন্তু তার কি সঠিক মূল্যায়ন হয়েছে এই প্রসঙ্গে জিজ্ঞেস করব। এটা আমি বলছি কিভাবে এটা গ্রো করছে, যেমন আমি যেটা মনে করি যে ইকোনমিক ডেভেলপমেন্ট
হ্যাঁ, একটা মেজর ব্যাপার। একটা দেশ যদি ইকোনমিক্যালি সারা পৃথিবীকে ডমিনেট করে, তার সাথে সাথে তার সমস্ত কিছু উঠে আসে, অর্থাৎ তার কালচার, তার শিক্ষা, তার তার অন্যান্য সব কিছু, মানুষ তখন তার দিকে তাকিয়ে থাকে।